করতে করতে তো স্টেট বিকিয়ে গেছে প্রায়, কোথায় গিয়ে স্টেট ধার করবে? আজকে একদিকে প্যান্ডামিক চলছে, ভারতবর্ষ জুড়ে চলছে, পশ্চিমবঙ্গ তো এটা হচ্ছে, সমস্ত পরীক্ষার্থীরা কি ঠিকঠাক পরীক্ষা দিতে পারছে বলে আপনার মনে হয়? দেখুন, আমি আমাদের স্টেট পার্টি ছিল আরও 5টা স্টেট, আমরা সুপ্রিম কোর্টে এই জন্যই গিয়েছিলাম যে আজকে ছাত্রছাত্রীদের খুব অসুবিধায় পড়ে আছে, তারা খুবই প্রবলেমেটিক, এবং আওয়ার স্টুডেন্টস আর ইন এ গ্রেট ট্রাবল, সো মেনি স্টুডেন্টস আর বিং টোটালি ডিপ্রাইভ, দে আর নট এবল টু অ্যাটেন্ড দ্য জি এক্সাম অলসো। দ্যাটস ওয়াই উই রিকোয়েস্টেড সেন্ট্রাল গভর্নমেন্ট সো মেনি টাইমস টু অ্যাপিল অর টু রিভিউ দ্য ম্যাটার এগেন, সো দ্যাট দ্য স্টুডেন্টস হু আর বিন ডিপ্রাইভ দে শুড নট বি ডিপ্রাইভড। আমি যদি আপনাদের একটা, আমি দেখেছি বাইরের স্টেটে আমার কাছে যে হিসেবটা এসছে, আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছি মোর দ্যান 50% স্টুডেন্টস হু আর নট অ্যালাউড টু সিট, ইভেন নট এবল টু সিট বিকজ অফ দ্য প্যান্ডামিক সিচুয়েশন অ্যান্ড অল দিস। আমার স্টেটে যেমন আমি এটা খবর নিলাম, ইন জি এক্সাম ইয়েস্টারডে দেয়ার ওয়ার 4,652 ক্যান্ডিডেটস, অফ দিস অনলি 1,167, মিনস 25% অ্যাটেন্ডেড, দাস 75% ক্যান্ডিডেটস কুড নট অ্যাটেন্ড ইন ওয়েস্ট বেঙ্গল ইটসেলফ। আমরা কিন্তু যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম, কিন্তু যদি আমি আমার নিজের রাজ্যে দেখি 75% স্টুডেন্ট জির তারা অ্যাটেন্ড করতে পারলো না, তার মানে তারা তো ডিপ্রাইভ হলো, তো তাদের জন্য কয়েকটা দিন ডেফার করলে কি মহাভারত অশুদ্ধ হতো? এত জেদ কেন, এত অহংভাব কেন, এত ইগোয়েস্ট কেন? ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকারটা কে দিল? ছাত্রছাত্রীরা তো বলেছিল, বলেনি যে পরীক্ষা দেব না, বলেছিল আমাদের একটু ডেফার করে দাও। এখন এই কোভিড সিচুয়েশনে আমার শরীর স্বাস্থ্য নিয়ে যেখানে প্রশ্ন, আমি কেরিয়ার তৈরি করতে গিয়ে আমার জীবনটাই যদি চলে যায়, তারা এইটুকু অ্যাপিল করেছিল, তারা বলেছিল এটাকে ডেফার করে দাও, পোস্টপন করো, হাতে টাইম দাও। তো দেখছেন তো আমরা যেটা বলেছিলাম সেটা কি ভুল বলেছিলাম? এটা তো আমরা অর্গানাইজ করি না, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজ করে। তাতে আমি তো আমার রাজ্যের ফিগারটা দিলাম, 25% অ্যাটেন্ড করতে পেরেছে, 75% ছেলেমেয়েরা অ্যাটেন্ড করতে পারেনি। তাদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমি খুবই শকড, এবং আমি এগেন সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো তাদের রিভিউ করে দেখা উচিত যে কতজন স্টুডেন্টের মধ্যে কতজন স্টুডেন্ট বিভিন্ন স্টেটে অ্যাটেন্ড করতে পেরেছে, এবং যারা পারেনি, যারা পেরেছেও তাদের কথাটা ভাবা উচিত বলে আমি মনে করি। ওটা চিফ সেক্রেটারি কথা বলে নেবে, আমার মনে হয় ওরা 15 তারিখ থেকে চেষ্টা করছে, এটা আমি কাগজে দেখেছি। ওদেরও তো রেডি করতে হবে না, কারণ স্যানিটাইজ করতে টরতে হবে, আরও সিস্টেম টিস্টেম করতে হবে, সেটা ওরা ডিসাইড করুক, আমরা তো ওয়েলকাম করেছি। 15 তারিখ আমি কি করে জানবো এটা চিফ সেক্রেটারি কথা বলবে? কথা বলে তারা যেটা জানাবে তখন আমরা আপনাদের বলতে পারবো, আমরা তো বলেছিলাম যে চালাতে, এখন দে উইল ডিসাইড না তাদের কতটা, তারা কতটা করতে পারবে। কারণ মেট্রো আমি যেটা দেখেছি যে কাগজে দেখেছি যেটা 15 তারিখ থেকে ওরা মনে হয় চালাবার চেষ্টা করছে, সেটা লেট দেম ডিসাইড। একসাথে তো সব পারবে না, না আস্তে আস্তে করে করবে, ফেজ বাই ফেজ, এটা ওরা ডিসাইড করবে। ওরা বলে দিয়েছি চালাতে পারে, আর্লিয়ার নোটিফিকেশন দে সেড স্টেট গভর্নমেন্ট ক্যান টেক এ ডিসিশন রিগার্ডিং লকডাউন, বাট দিস টাইম দে সেড দ্যাট স্টেট গভর্নমেন্ট হ্যাজ টু বি কনসাল্টেড, সো উই হ্যাভ অলরেডি অ্যানাউন্সড আওয়ার লকডাউন হিয়ার অন 7th and 11th and 12th মোস্ট প্রবাবলি, অ্যান্ড উই হ্যাভ গিভিন দিস ইনফরমেশন টু হোম মিনিস্ট্রি, ইটস ওকে, আওয়ার চ্যাপ্টার ইজ ওভার, দেয়ার উইল বি লকডাউন 7th, 11th and 12th, ইউ হ্যাভ কনসাল্টেড। মেন্ডিং অথরিটি ইজ দ্য স্টেট গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু ট্রাস্ট অন স্টেট গভর্নমেন্ট ইন এভরি ম্যাটার, বিকজ ইমপ্লিমেন্টিং অথরিটি ইজ দ্য স্টেট গভর্নমেন্ট, অনলি দ্য ডাইরেকশন ইজ নট এনাফ, ইমপ্লিমেন্টেশন ইফ দেয়ার ইজ নট, ইট ইজ নট দ্যাট অনলি দ্য ডাইরেকশন, দ্য অ্যাডভাইজারি মিনস ইট ইজ দ্য হেল্পিং হ্যান্ডস টু দ্য স্টেট গভর্নমেন্ট ইফ দেয়ার ইজ এনি প্যান্ডামিক সিচুয়েশন, অ্যান্ড আর্লিয়ার ইট ওয়াজ দেয়ার, নাও অলসো দে সেড কনসাল্টেড, ওকে উই হ্যাভ অলরেডি কনসাল্টেড, দ্য চ্যাপ্টার ইজ ওভার, ইউ হ্যাভ টু টেক কেয়ার দ্যাট ওয়ার এভার ইজ আ প্যান্ডামিক সিচুয়েশন ইজ দেয়ার, দ্য স্টেট শুড হ্যাভ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য সিচুয়েশন, ইন হুইচ এরিয়া উইল বি দিস কন্টেনমেন্ট জোন, অর হুইচ এরিয়া উইল বি টেকিং স্পেশাল কেয়ার, হুইচ এরিয়া উইল বি লেফট আউট,
that it only the district administration and the local administration, they know, they decide. It is not that from sky anybody can understand this. You have to come to the grassroots to understand all these problems. I think central government must trust the state government for every matter wherever the implementation is there. Because in our federal structure, central government is just like parents and state governments are just like children. They are also elected, state government is also elected. So everybody should depend on other. We should not quarrel each other.